নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ব্লকে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি মেথিসাকের পরোটা তৈরি করে তোমাদের দেখাবো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আমি কীভাবে মেথিসের পরোটা তৈরি করছি স্কিপ করবে না পুরোটাই দেখবে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি এই দেখো প্রথমে আমি শাকগুলোকে বেছে নিচ্ছি প্রথমে আমি পাতাগুলো বেছে নেব তারপরে ডগের কাশটা একটু ভেঙে নিয়ে নেব এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা শাককে প্রথমে বেছে নিচ্ছি আমি এরপরে আমি শাকটাকে ছোট ছোট করে কেটে নেব তোমরা অবশ্যই পুরোটা দেখবে তাহলে আমি কিভাবে করছি বুঝতে পারবে এই দেখো শাকটা আমার বাছা হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে ছুঁড়িতে করে কেটে নিচ্ছি তোমরা বঁটিতেও কেটে নিতে পারো আমি এখানে ছুঁড়িতে করেই কাটছি দেখ খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে এই দেখো কাটা আমার হয়ে গেছে এবার আমি শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এই দেখো আমি এবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি এরপরে আমি ময়দা নিয়েছি ময়দা আমি পাঁচশো গ্রাম নিয়েছি ময়দাটা আমি চেলে নিচ্ছি যেহেতু বাজার থেকে ময়দাটা নিয়ে আসা হয়েছে ময়দার মধ্যে অনেক তো নোংরা থাকতেই পারে সেই জন্যে ময়দাটা আমি প্রথমে চেলে নিচ্ছি এ দেখো এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিচ্ছি ময়নের জন্য নুন দিয়েছি এক চামচ এবার আমি জোয়ানকে হাতে করে একটু ঘষে জোয়ানটা দিয়ে দিচ্ছি এই জোয়ানটা দিলে খুব ভালো টেস্ট হয় এবার আমি চিনি দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর আদাকে এক টুকরো আদাকে আমি গ্রেট করে নিয়েছি এই আদাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে দেবার পরে আমি শুকনো উপকরণগুলোকে হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে এই দেখো শাকটা আমি জল ঝরিয়ে নিয়ে এসেছি শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই ময়দার সঙ্গে আগে শাকটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন কোনো আমি জল দিচ্ছি না এতে এ ভালো করে মাখিয়ে নেবার পরে আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে একটু শক্ত মতন ডোটা তৈরি হবে একটু শক্ত করে ডোটা তৈরি করলে চাপা দিয়ে রাখলে এই যে মেথি শাকগুলো দিয়ে মাখিয়েছি না মেথি শাকের মধ্যে থেকে যে জল থাকে সেটাতেই ডোটা পাতলা হয়ে যাবে তাই আমি একটু শক্ত করে আমি মাখিয়ে নিচ্ছি এই দেখো ডোটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে তবু আমি আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোটা যত ভালো করে মাখাবে ততই কিন্তু পরোটাগুলো ভালো হবে এই দেখো আমি এটা এবার চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্যে চলো আমি দশ মিনিট পরে আবার ফিরে এসেছি এই দেখো ডোটা আমার ভালো মতনই নরম হয়ে গেছে এ থেকে আমি ছোট ছোট যেমন আমরা রুটির লেচি কাটি সেই রকম আমরা রুটির লেচি কেটে নিচ্ছি এইভাবে দেখো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি হাতে করে একটু ঘুরিয়ে রেখে দিচ্ছি এখন এরপরে আমি একটা একটা করে পরোটা আমি বেলে নেব এই দেখো পরোটাগুলো যাতে আমি বেলে নেব সেইটার মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এরপরে আমি একটা একটা করে পরোটা আমি বেলে নেব আমি এখানে গোল পরোটাই তৈরি করছি তোমরা যদি তিকন যে পরোটা হয় সেরকমও করতে পারো আমি এখানে গোল করেই করে নিচ্ছি এ দেখো একটা বেলা আমার হয়ে গেছে আমি আর একটা বেলে তোমাদের দেখাচ্ছি এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব। প্রথমে আমি চারটে বেলে আমি তৈরি করে তোমাদের দেখাবো তারপরে আমি পরে তৈরি করে নেব এই দেখো গ্যাসের মধ্যে এবার ফাইন প্যান বসিয়েছি ফাইন প্যান বসিয়ে আমি এই পরোটাগুলো ভেজে নেব হ্যাঁ আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি না আমি এখানে বাটার দিয়ে ভাজছি আমলের যে বাটার পাওয়া যায় বাজারে সেই বাটার দিয়ে আমি ভাজছি তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো টেস্ট কিন্তু একই হবে এই দেখো প্রথমে আমি পরোটাটা দু একবার উল্টে পাল্টে নিয়ে তারপর আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকগুলো পরোটা আমি ভেজে নেব হ্যাঁ তোমাদের এই শাকের পরোটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবে কেমন লেগেছে এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব তোমরা কিন্তু বাড়িতে এই রকম পরোটা অবশ্যই তৈরি করবে আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটাও বাজিয়ে দিও তাহলে নিত্য নতুন ভিডিও দিলে তোমরা দেখতে পাবে এই দেখো খুব সুন্দর গন্ধ উঠেছে খেতেও বেশ দারুণ লাগে তোমরা একবার হলেও বাড়িতে তৈরি করবে এই শীতের সমাতে খুবই ভালো লাগবে খেতে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নিয়েছি এই দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি আজ তবে আসি আবার পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে